খেলার আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত পুলিশ কর্মীকে পুলিশ লাইনে গান স্যালুট ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন মালদা জেলা পুলিশ। পরিবারকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং পুলিশ সুপার অলোক রাজোরিয়া। মালদা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন মাঠে 28 ও 29 ডিসেম্বর অর্থাৎ মঙ্গল ও বুধবার দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ইটাহারের বাসিন্দা 32 বছরের যুবক পুলিশ কনস্টেবল রকি মোকসেদুর রহমান। খেলার মাঠে আচমক হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে মালদা শহরের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হলে তার মৃত্যু ঘটে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পুলিশ মহলে। বুধবার জেলা পুলিশের তরফ থেকে তার আত্মার শান্তি কামনায় গান স্যালুট ও ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার অলোক রাজোরিয়া ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও প্রত্যেক থানার ICOC। কালকে আমাদের খুব প্রাকৃতিক ঘটনা ঘটে গেছে। আমাদের পুলিশ লাইনে প্রতি বছরে তাদের একটা ডিস্ট্রিক্ট স্পোর্টস হয়, কালকে ওপেনিং ছিল। আমাদেরই একজন কনস্টেবল মাত্র 33 বছর বয়স মোকসেদুর রহমান, ইটাহার বাড়ি। দড়ি তাড়াতাড়ি করার পরে উনি একটু অসুস্থ ফিল করে ঘরে নিজের রুমে যায়, তারপরে সম্ভবত হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। খুব প্রাকৃতিক ঘটনা, একটা সুন্দর দিনে এভাবে একটা খুব কম বয়সে খুব খারাপ লাগছে। বাবা আছে, একটাই ছেলে, তার 3 বছরের একটি মেয়ে আছে। তো যেটা হওয়ার হয়ে গেছে, আমরা সকলেই পরিবারের পাশে আছি। আজকে ওনাকে গান শালিকের মধ্য দিয়ে আমরা এখান থেকে পরিবারের হাতে তুলে দিচ্ছি। বেরিয়ে